নমস্কার বন্ধুরা বাস্তাহীরা নামান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত ছাদের একটা কাললেটের রেসিপি তবে এই কাললেটটা যেটা দিয়ে শেয়ার করবো সেটা অনেকেই পছন্দ করে না তবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো কুমড়োর কাললেটের রেসিপি কুমড়োটাকে এখানে আমি গ্রেট করে নিয়েছি তারপর এর মধ্যে চার চামচ মতো দিয়ে দিয়েছি বেসন এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা এরপর মিশ্রণটাকে মেখে নিচ্ছি এখানে গেট করে নেওয়ার পর অবশ্যই জলটাকে চেপে বের করে নেবে আর একটু বেসনের প্রয়োজন হচ্ছে তাই আমি আরও দু চামচ বেসন আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তোমরা চাইলে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়েও এটা করতে পারো মিশ্রণটাকে ভালো করে মেখে নেওয়ার পর গোল গোল সেপ দিয়ে কাললেটের সেপ দিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি ব্রেড কামস আর একটা পাত্রের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা রেডি হয়ে গেছে প্রথমে ময়দা কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড কামসের মধ্যে আমি ভালো করে এই কাললেটগুলোকে কোট করে নিচ্ছি আগে থেকেই তেলটাকে আমি গরমে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে কাললেটগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে এইভাবে ভেজে নিচ্ছি কাললেট ভাজা হয়ে গেছে প্রত্যেকটা একইভাবে ভেজে তুলে নিয়েছি দারুণ ক্রিস্পি হয় আর খেতে হয় দারুণ একবার অন্তত ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ